Okay, file ready, contact ready. আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি, একটা সিএসএস ফোল্ডার তৈরি করা। ওকে, তো সিএসএস ফোল্ডারের নাম কি, স্টাইলস। কি তার মধ্যে কি থাকবে, স্টাইল ডট সিএসএস। ওকে, আচ্ছা, তো এটার সাথে আমরা কি করব, করলাম এখানে আমাদের মেইন যে মার্কআপ সেটাকে নিয়ে আসতে হবে। তো মার্কআপ আনতে হলে কি করতে হয়, এক্সক্লেমেটরি চিহ্ন অথবা হচ্ছে এইচটিএমএল লিখে হিট করলে এটা চলে আসে। তো আজকে এপিসোড হচ্ছে কত, এপিসোড 12। আচ্ছা হইল, তো আজকে আমরা একটা কিছু বানানোর চেষ্টা করি, জিনিসটা হবে অনেকটা এরকম। তো আমরা যে বেসিক ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ দিই, ইমেজ এজন এখান থেকে আমরা কোনটা নিব, সব স্লো হয়ে গেছে। পিসি তে লোড বেশি পড়ে গেছে, তো তো এই স্পেশাল যে প্রপার্টিটা শিখবো এটার নাম হচ্ছে পজিশন। কি পজিশন, তো পজিশনটা কি আসলে, পজিশনের বাংলা কি, স্থান। হ্যাঁ, তো এটা দিয়ে বোঝা যাচ্ছে কি স্থান রিলেটেড কোন একটা কাজ হইতে পারে এটা দিয়ে, ঠিক না? তো এই পজিশন দিয়ে যেটা করা হয়, যে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্টকে, মানে তার যে কোনো প্যারেন্ট, তার যে কোনো চিলড্রেনকে কি করা যায়, প্যারেন্টের সাপেক্ষে ডানে বামে যে কোনো দিকে কি করা যায়, মুভ করা যায়। তো এই জিনিসটা কি রকম দেখেন, ধরেন আমরা একটা ডিভ নিচ্ছি, আমরা এটা কি নিব, ডিভ নিচ্ছি, তো ডিভের নাম দিচ্ছি হচ্ছে প্যারেন্ট। কি দিচ্ছি, প্যারেন্ট। তো প্যারেন্টের মধ্যে ধরেন হচ্ছে একটা চিলড্রেন আছে, তো আমরা দিলাম হচ্ছে চাইল্ড ওয়ান, তো চাইল্ডের নাম দিলাম হচ্ছে সার্কেল। কি দিব, সার্কেল। ওকে, তো এতটুকু কাজ শেষ। এখন হচ্ছে এটা এখানে সিএসএসটা কানেক্ট করে আমাদের সিএসএস করার পালা, অনেক শর্ট সিএসএস নাকি, শর্ট এইচটিএমএল আমাদের কাজ শেষ। ডট স্ল্যাশ এখান থেকে যাবেন কোথায়, স্টাইলসে, স্টাইলস থেকে যাবেন কোথায়, স্টাইল ডট সিএসএস। ওকে, তো কানেক্ট হয়ে গেছে, এখন এটাকে একটু নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসলাম। আনার পর প্রথমে কি করতে হবে, আমাদের প্যারেন্টটাকে সিলেক্ট করতে হবে। আমরা ধরুন প্যারেন্ট নামে যে ক্লাসটা ছিল এটাকে সিলেক্ট করলাম, তো এটাকে একটু ছোট করে ফেলি, এই টাইপে ছোট করলাম যাতে অর্ধেক অর্ধেক দেখা যায় আর কি, ঠিক আছে? তো প্যারেন্ট আনার পর আমি এখানে যেটা করি, এখান থেকে একটা উইড দিচ্ছি। হ্যাঁ, তো আমরা জানি কি সব সময় তো প্যারেন্টের উইড কত হয়, ডিভের উইড কত, 100% না, তো আমরা একটা হাইট দিচ্ছি। হ্যাঁ, জাস্ট উইডটা থাকুক, আমরা একটা হাইট দিচ্ছি হচ্ছে ধরেন 200 পিক্সেল। ওকে, দেওয়ার পর একটা বর্ডার লাগবে, আমরা একটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল। সলিড রেড নাকি, তো ধীরে দেখবো কি এরকম একটা বর্ডার চলে আসছে, আসছে 200 জায়গায় আমরা 300 দিতে পারি যাতে এটা দেখতে এরকম লাগে আর কি। আচ্ছা আসলো, তো আসার পর আমাদের ভিতরে যে সার্কেলটা আছে না, সার্কেলটা কার মধ্যে আছে, প্যারেন্টের মধ্যে নাকি, তো আমরা সিলেক্ট করবো কীভাবে, প্যারেন্টের মধ্যে ডট সার্কেল নাকি। আচ্ছা করলাম, করার পর এখন যেটা হবে, এখান থেকে হচ্ছে আমরা সার্কেলকে একটা হাইট উইড দিব, এটা হচ্ছে ফিক্সড হাইট উইড। হ্যাঁ, তো আমরা এটার হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, না 200, আমরা 150 পিক্সেল দিচ্ছি। ওকে, আর উইড কত দিব, 150 পিক্সেল। তো দেওয়ার পর যেটা হবে, এখানে একটা বর্ডার দিচ্ছি আমরা যাতে হচ্ছে এটা আসে। হ্যাঁ, তো বর্ডারটা দেওয়ার পর এখান থেকে যখন রিলোড দিব, দেখেন এটা কিন্তু আসছে। ওকে, তো এখন পজিশনের কাজ কি, হ্যাঁ বা হচ্ছে পজিশন সম্পর্কে তো কিছু দেখলাম, যা দেখছি তা আমরা আগে থেকে জানি, ঠিক না, জিনিসটা তো এরকম।
ওকে, তো আমি এরকম সার্কেল আর কয়েকটা তৈরি করি, ধরেন এক দিলাম, দুই দিলাম, তিনটা, আরেকটা দিলাম হচ্ছে কি চার। ওকে, তো ওই সার্কেলগুলোর সাথে একটা সার্কেল আছে, এগুলোর সাথে আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, সার্কেল ওয়ান। এটা হবে দুই তিন চার, তো রিলোড দিলে এগুলো নিচে নিচে নেমে যাবে, ঠিক আছে, যেটা নামা উচিত ছিল আর কি। আমরা জানি কি ডিপ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, সে কাউকে কি করবে না, পাশাপাশি আসতে দিবে না। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা কি করব, প্যারেন্টের সাপেক্ষে চিলড্রেনগুলোকে কি করব, তাদের পজিশনটাকে চেঞ্জ করব, কি করব, পজিশন চেঞ্জ করব কার, চিলড্রেনের, কার সাপেক্ষে, প্যারেন্টের সাপেক্ষে। তো তাহলে যার সাপেক্ষে আপনি চেঞ্জ করবেন, প্যারেন্টকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ। পজিশন কি? রিলেটিভ, হ্যাঁ, মানে হচ্ছে এই প্যারেন্ট যে তার রিলেটিভ, এটা তাকে বলে দিতে হবে, বুঝা গেছে? এখন আমরা এই যে একটা সার্কেল আছে, সার্কেল তো দিলাম, আমরা ধরুন সার্কেল ওয়ানকে কি করতে চাই, মুভ করতে চাই। সার্কেল কাকে? ওয়ানকে। তো এটাকে যদি মুভ করতে চান, তাহলে এটাকে দিতে হবে পজিশন অ্যাবসোলিউট। কি দিতে হবে? অ্যাবসোলিউট। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে যখন রিলোড দিবেন, সে দেখছেন ওয়ান তার জায়গাটা ছেড়ে দিছে। দেখেন ওয়ানের নিচে কিন্তু দুই চলে গেছে, খেয়াল করতেছেন? হ্যাঁ, মানে ওয়ানের যে একটা ডিসপ্লে ব্লক, মানে ব্লক লেভেল যে একটা প্রপার্টি ছিল না, সেই প্রপার্টিটা এখন হারাই ফেলছে, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি এটাকে মুভ করেন, আমরা ধরেন দিলাম হচ্ছে, ঠিক আছে, তোমাকে তো অ্যাবসোলিউট বানিয়ে দিছি, তুমি এখন লেফট থেকে 300 পিক্সেল দূরে যাবা। দেখেন, সে হচ্ছে তার যে পজিশন ছিল, তার প্যারেন্টের যে লেফট আছে, সেই লেফট থেকে কত পিক্সেল দূরে আসছে, দেখছেন কত পিক্সেল, 300 পিক্সেল দূরে চলে আসছে। বলছেন যে ঠিক আছে, যেহেতু এত পিক্সেল দূরে গেছে, এখন টপ থেকে একটু নিচে নেমে যাও। তো আপনি টপ থেকে তাকে আরো 10 পিক্সেল, 30 পিক্সেল নিচে নামায় দিছেন, রিলোড দেন, দেখবেন সে হচ্ছে এই যে দেখেন 30 পিক্সেল নিচে নামছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কি যে মানে এতটুকু তো বুঝে গেছে, যার সাপেক্ষে আমরা এটাকে কি করব, মুভ করব, তাকে কি দিতে হবে, পজিশন রিলেটিভ। আর যেগুলাকে মুভ করতে চাই, তাকে কি দিতে হবে, পজিশন অ্যাবসোলিউট। দেওয়ার পর আপনাকে বলে দিতে হবে লেফট থেকে কতটুকু দিতে চান, টপ থেকে কতটুকু দিতে চান আপনি। হ্যাঁ, তো এটাকে দুইভাবে কন্ট্রোল করা যায়, হ্যাঁ, হয় লেফট রাইট, আর নয়তো টপ বটম, ঠিক আছে, দুইটা একসাথে দিলে হবে না। ওকে, দেখেন আপনি ধরেন হচ্ছে লেফট থেকে দিলেন 300 পিক্সেল, আবার রাইট থেকে দিলেন হচ্ছে 500 পিক্সেল, তখন কি হবে? তখন সে হচ্ছে শুধুমাত্র লেফটকে নিবে, রাইটকে সে কি করবে না, কাউন্ট করবে না। বাট দেখেন, যদি আপনি লেফট ইউজ না করে রাইট ইউজ করেন, তখন দেখেন সে যে রাইট থেকে হিসেব করছে, হ্যাঁ, রাইট থেকে সে 500 পিক্সেল দূরে আছে, বুঝে গেছে? তাহলে হচ্ছে কি করতে হবে, সবসময় লেফট অথবা রাইট ইউজ করতে হবে, এবং টপ অথবা বটম সব একসাথে ইউজ করা যাবে না, দেখেন। তো এখন আমি সেমভাবে যদি ইউজ করেন বটম থেকে, ইউজ করলেন হচ্ছে কি, দিলেন হচ্ছে বটম থেকে তুমি 6 পিক্সেল নিচে যাবা, তো টপ ইউজ করছেন, বটম ইউজ করছেন, সে কোনটা নেবে, সে সবসময় টপটাই নেবে। ওকে, তো বটমের চেয়ে টপের প্রায়োরিটি বেশি, কারণ সে কি করবে, টপের প্রায়োরিটিটাকেই প্রাধান্য দিবে। ওকে, দেখেন এখন যদি দিই, দেখবেন সে হচ্ছে বটম থেকে 6 পিক্সেল উপরে উঠছে, দেখছেন। আচ্ছা, তো এই ভ্যালুটা চাইলে আপনি মাইনাসও দিতে পারবেন, হ্যাঁ, ধরুন আপনি যদি দেন হচ্ছে মাইনাস, এখান থেকে দিলেন হচ্ছে -100 পিক্সেল, রিলোড দিলে দেখবেন সেই যে উপর থেকে নিচের দিকে, মানে তার যে পজিশনটা আছে, সেই ওই পজিশন থেকে নিচের দিকে 100 পিক্সেল নেমে গেছে। হ্যাঁ, যদি দেন হচ্ছে 250 পিক্সেল, দেখেন 250 পিক্সেল দিলাম আমি, দিলে যেটা হবে, সে উপর থেকে দেখছেন নিচে নেমে গেছে, যে নামছে। ওকে, তো আপনি ভ্যালুগুলো কি দিতে পারবেন, যদি মাইনাস দেন উল্টা দিকে যাবে, যদি প্লাস দেন পজিটিভ দিকে যাবে, ঠিক আছে, বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ওকে, তো এখন আসেন, আমরা চাই এই যে ওয়ান, হ্যাঁ, ওয়ানটাকে একদম সেন্টারে নিয়ে আসতে। কোথায় নিয়ে আসতে, মানে হচ্ছে এই যে ডিপটা আছে, এটার একদম সেন্টারে সে থাকবে। তো সেন্টারে আনার যে প্রসেস, সেটা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আর পিক্সেল ইউজ করবেন, আপনি ইউজ করবেন হচ্ছে, আপনি বলতে পারেন যে আমি তো পিক্সেল দিয়ে মেপে মেপে এটাকে সেন্টারে আনতে পারি। পারেন, সমস্যা নেই, বাট হচ্ছে কি আমরা একটু
যেহেতু আমরা ফাঁকিবাজ, মানে কম দিয়ে বেশি খাইতে চাই আর কি, ঠিক আছে, কম তারা বেশি বাজা চাই। তো সেক্ষেত্রে কী করবো, আমরা একটা শর্টকাট ফলো করব। তো শর্টকাট করতে গেলে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কালার দিচ্ছি হচ্ছে কি রেড, তো রেড না, আচ্ছা রেড দিই, রেড দিয়ে হচ্ছে আমি একটু অপাসিটি কমাই দিব। তো অপাসিটি কমাতে গেলে কী করতে হয়, এই যে এটা একটু কমাই দিলে এটা অপাসিটিটা কমে যায়, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আর কি। ওকে, তো রিলোড দিলে যেটা হবে এটা এরকম কিছু একটা আসছে। তো যেহেতু এখন লেফট রাইট কিছু নাই, কারণ সে হচ্ছে এখন টপ কর্নারে এসে বসে গেছে, তো আমি কি চাই এটাকে সেন্টারে নিতে চাই। সেন্টারে নিতে গেলে ফার্স্ট ইউজ করবেন লেফট থেকে 50%, লেফট থেকে কত পার্সেন্ট, 50%। তো 50% ইউজ করলে দেখবেন সেই ডান পাশ থেকে 50% এখানে আসছে, কিন্তু দেখেন তো এটা কি সেন্টারে আছে, সেন্টারে নেই কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এটা সেন্টারে, বাট সে সেন্টার থেকে অনেক দূরে না, মানে এটা যদি আরেকটু এদিকে আসতো তাহলে এটা সেন্টারে আসতো, ঠিক না? তো এটার সাথে যেটা করা হয়, ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি ইউজ করা হয়। কি করা হয়, ট্রান্সফর্ম। হ্যাঁ, তো ট্রান্সফর্মে দিতে হয় ট্রান্সলেট। হ্যাঁ, ট্রান্সলেট হচ্ছে এক্স ইউজ করবেন। তো এক্স এক্স কেন ইউজ করবেন, এক্স হচ্ছে যেহেতু আমি এদিক থেকে এদিক নিতে চাই, ঠিক না, মানে এদিক থেকে এদিকে নাকি, মানে তার যে পজিশন আছে এখান থেকে পিছনের দিকে নিতে চাই, তাহলে হচ্ছে এক্স, মানে যদি এভাবে নাড়াইতে চান, আর যদি এভাবে মানে উপরে নিচে নাড়াইতে চান তাহলে হচ্ছে ওয়াই। তো দিয়ে যদি দেন আপনি -50%, কত পার্সেন্ট মাইনাস, দেখেন এখন এটা সেন্টার আছে না, একদম আছে, কথা বলে না। সেম ভাবে এখন হচ্ছে টপ থেকে 50% নিতে চাই, দেখেন দিলে দেখবো সেম কাহিনী ঘটছে, সে ঠিক আছে এটা টপ থেকে আছে বাট এটা তো সেন্টারে নাই, সে সেন্টার থেকে কি হয়ে গেছে আরো প্রায় 300 পিক্সেল নিচের দিকে নেমে গেছে নাকি, বা 250 পিক্সেল বা যত পিক্সেল এটার হাইট ছিল। তো সেম ভাবে আপনি যদি এখানে স্পেস দিয়ে ইউজ করেন ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই, তো ওয়াই যদি দেন -50%, তখন যেটা হবে সে এই যে তার যে হাইট আছে তার হাইট থেকে সে 50% উপরে উঠে যাবে। মানে ট্রান্সলেট যেটা করে, ওই এলিমেন্টের যে হাইটটা আছে, কার হাইট, ওই এলিমেন্টের হাইটের 50% হয় উপরে যায়, ওয়াই ইউজ করলে উপরের দিকে, মানে যেহেতু মাইনাস ইউজ করছি উল্টা দিকে যাবে আর কি, আর যদি প্লাস ইউজ করতেন তাহলে নিচের দিকে যেত। ওকে, তো যেহেতু আমরা চাই কি সে পিছনের দিকে যাবে, কোন দিকে যাবে, পিছনের দিকে, এই কারণ হচ্ছে কি আমরা এখান থেকে -50% ইউজ করি। তো এখন দেখেন আমি যখন এখান থেকে ইউজ করবো হচ্ছে -50% তো দিছি, দেখেন তো এটা এখন সেন্টারে আছে না। ওকে, তো এখন এটাকে আমরা একটু যদি বলি যে ঠিক আছে এটা তো হয়েছে, তাহলে এটার বর্ডার রেডিয়াস একটু গোল করে দিই। তো আপনি 50% ইউজ করলে কি হয়ে যায়, আমরা জানি যে কোনো এলিমেন্টটা যদি হাইট উইড স্কোয়ার টাইপ থাকে সে একদম সার্কেল হয়ে যায়, হয়েছে। আচ্ছা, এরপর ধরুন যে এই যে একটা টেক্সট আছে, হ্যাঁ টেক্সটটাকে তো সেন্টারে আনা উচিত নাকি, তো এটা দুইভাবে আনা যায়, একটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার দেন, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার দিলে যেটা হবে এটা লেফট রাইট থেকে সেন্টার আসছে, বাট হাইট অনুযায়ী কি আসে নাই, সেন্টারে আসে নাই। তো কোনো একটা এলিমেন্টের যদি হাইট ফিক্স থাকে, হাইট কি থাকে, ফিক্স থাকে, আর যদি আপনি সেখানে লাইন হাইট সেম হাইট ইউজ করেন, হ্যাঁ মানে তার এলিমেন্টের হাইট যতটুকু লাইন হাইটও ততটুকু, তো আমাদের লাইন হাইট আছে কত, 150 পিক্সেল, মিস হচ্ছে এলিমেন্টের হাইট আর কি। দেখেন আমরা সার্কেলের হাইট কত দিচ্ছি, 150 পিক্সেল দিছি না, তো এখানে যখন 150 পিক্সেল ইউজ করবো সে হচ্ছে একদম মাঝামাঝিভাবে, দেখছেন একদম সেন্টারে চলে আসছে না। আচ্ছা, এটা একটা প্রসেস, তো আমরা চাচ্ছি এটাকে এভাবে না, এটাকে হচ্ছে কি পজিশন ধরে সেন্টারে আনবো, কীভাবে পজিশন ধরে, তো পজিশন ধরে সেন্টারে আনতে গেলে এটাকে কোনো একটা ট্যাগের মধ্যে নিতে হবে, কিসের মধ্যে নিতে হবে, ট্যাগের মধ্যে। তো আমরা ধরুন এটাকে ডিভ ট্যাগের মধ্যেই নিচ্ছি, বাট এটার নাম দিলাম হচ্ছে টেক্সট। ওকে, আর টেক্সটের মধ্যে কী থাকবে, ওয়ান থাকবে। ওকে, তো তাহলে এই সার্কেল ওয়ানের মধ্যে কি আছে, টেক্সট আছে। ওকে, তো আমরা এই সার্কেল ওয়ানকে সিলেক্ট করলাম, করে সার্কেল ওয়ান ডট হচ্ছে কি টেক্সট। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো প্রথমে বলেছিলাম যে আসলে যার সাপেক্ষে নাড়াইতে চাই তাকে কি করতে হয়, পজিশন কি ধরতে হয়, রিলেটিভ ধরতে হয়, কি ধরতে হয়,
রিলেটিভ এখন কথা হচ্ছে যে সার্কেল ওয়ানের সাপেক্ষে তো আমি ওয়ানকে কী চাই মুভ করতে চাই, সার্কেল ওয়ানে কি রিলেটিভ দেওয়া পসিবল? কারণ আমি তো তাকে অ্যাবসলিউট দিয়ে রাখছি, ঠিক না? আচ্ছা কথা হচ্ছে এখানে কাউ অ্যাবসলিউট যদি কোনো কন্টেন্টের মধ্যে বা অ্যাবসলিউট কন্টেন্টের সাপেক্ষে যদি তার চিলড্রেনকে আপনি মুভ করতে চান তাহলে আর তাকে রিলেটিভ ধরতে হবে না, ঠিক আছে? মানে এই এলিমেন্টকে যদি আপনি পজিশন অ্যাবসলিউট দেন তাহলে সে অটোমেটিক্যালি তার যে প্যারেন্ট আছে সেটাকে কী ধরে নিবে, প্যারেন্ট প্যারেন্ট হিসেবে ধরে নিবে। ওকে বুঝা গেছে? ওকে এখানে একটু সিরিয়ালটা মেনটেন করেন, আমরা প্যারেন্টটা বাদ দিয়ে দিছি, সেটা আবার দিয়ে দেন। আচ্ছা এখন হচ্ছে আমরা কি চাই, টেক্সটকে পজিশন অ্যাবসলিউট ধরতে চাই। দেখেন পজিশন কি দিব, অ্যাবসলিউট। ওকে তো অ্যাবসলিউট ধরার পর যেটা হবে সে যেখানে ছিল ওখানেই থাকবে। এখন দেখুন যে আমরা টপ লেফট নেওয়ার জন্য এতটুকু কোড ইউজ করছি না, লেফট থেকে এত পার্সেন্ট, টপ থেকে 50%, আর ট্রান্সফর্ম হচ্ছে কি -50%, আর ট্রান্সলেট ওয়াই কত, -50%। ওকে এটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন যে যে কোনো একটা এলিমেন্টের সাপেক্ষে যদি কোনো এলিমেন্টকে সেন্টারে আনতে হয় তাহলে তার কোড কত। এটা দেখেন এই ওয়ানটা এখন সেন্টারে আসছে, তাহলে দুইটা প্রসেস শিখছেন যে কোনো একটা এলিমেন্টকে সেন্টারে আনার জন্য, ঠিক আছে, বা হচ্ছে মুভ করার জন্য আর কি। হ্যাঁ তো টেক্সটকে সেন্টারে দুইভাবে আনা যায়, হয়তো ফিক্সড হাইট ইউজ করে, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করে, অথবা যদি সিঙ্গেল টেক্সট থাকে তাকে কি করতে পারেন এভাবে করে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা তো এখন আসি যে বাকি এলিমেন্টগুলো নিয়ে একটু খেলাধুলা করা যাক। ওকে রিলোড দিলে ওকে এগুলো সব নিচে নিচে চলে আসবে। তো এখন এই বাকি এলিমেন্টগুলোকেও আমরা চাচ্ছি যে কিছু একটা করতে। হ্যাঁ ধরেন হচ্ছে এই এরকম প্যারেন্ট সার্কেল ওয়ান যেরকম ধরছি বাকিগুলোকেও ধরি, গার্ডে ধরে ধরে এগুলোকে ঠিকঠাক করতে হবে। আচ্ছা তো সবার মধ্যে কি থাকবে পজিশন, আচ্ছা প্রথম তিনটাকে সিলেক্ট করি, 2, 3, আর একটা হচ্ছে কি 4। তো সবার মধ্যে কি দিতে হবে পজিশন, অ্যাবসলিউট দিসেন দিসেন, এটার মধ্যেও দিসেন, দিলে যেটা হবে মানে একটা একটার উপর উঠে বসে আছে দেখছেন। আচ্ছা তো দেওয়ার পর যেটা হয় আমরা এই তিনটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার। তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি একটা দিলাম রেড, বাকিগুলো চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা একটা ধরেন এটা দিলাম, আর একটা হচ্ছে এটা দিলাম, আর রেডটা তো রেড থাকলো। এখন দেখেন সবার উপরে কোনটা আছে দেখছেন, সবার উপরে আছে এই যে এই যে এটা, হ্যাঁ বা হচ্ছে এই টাইপের যেটা ছিল আর কি, মানে সবার শেষের যেটা ওইটাই সবার উপরে থাকে নর্মালি দেখছেন। মানে 4 নাম্বারটা কোথায় আছে, সবার উপরে আছে। তো আমি সবগুলোকে একটু লেফট রাইট থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ধরেন হচ্ছে এটাকে দিলাম লেফট থেকে দিলাম হচ্ছে এটা, সবগুলোকে 100 পিক্সেল করে দূরে সরাই দিচ্ছি। আর পরের গুলাকে দিলাম হচ্ছে এটাকে দিলাম হচ্ছে 130 পিক্সেল, ওকে, আর এটাকে দিলাম হচ্ছে কত পিক্সেল, 150 পিক্সেল। দিলে দেখবেন কি দেখেন একটু ডানে ডানে সরে গেছে, ঠিক না? তো প্রথমটা বেশি দূরে চলে গেছে, এটাকে দিলাম হচ্ছে 30 দিই বা হচ্ছে 70 দিই, এটাকে দিই হচ্ছে 90, আর এটাকে ধরেন হচ্ছে 120 দিচ্ছি। হ্যাঁ তো এই যে মাঝখানে যে কালারটা ওইটা আবার দেখা যাচ্ছে না, এটাকে একটু লাইট করে দেওয়া যায়। ওকে মানে হচ্ছে কি 2 হচ্ছে নিচে, তার উপরে কে আছে 3 আছে, মানে তারা যেটা করে সে হচ্ছে এখানে যে সিরিয়ালটা দিচ্ছেন না আপনি সে ওই সিরিয়ালটা এখানে মেনটেন করে, বুঝা গেছে? আচ্ছা সেম পিক্সেলটা আপনি টপেও দিয়ে দেন তাহলে আরো বুঝবেন যেটা লেফট সেটাই হচ্ছে কি টপ, দেন এখান থেকে যেটা লেফট সেটা হচ্ছে কি
বলো না কি টপ, এখন হচ্ছে দেখতে এরকম আসছে, তো এখন বুঝে যাচ্ছে যে আসলে কে নিচে আছে কে উপরে আছে। তো এই সিরিয়ালটা মেনটেন হয় কীভাবে, আপনি ডিভগুলোকে যেভাবে নিছেন তারা ওইভাবেই হচ্ছে কি এটাকে মেনটেন করে। আচ্ছা এখন কথা হচ্ছে, প্রয়োজন হইতে পারে মাঝে মধ্যে যে আমি 3 নম্বরকে 4-এর উপরে নিতে চাই, তখন কি করব? একটা প্রসেস হচ্ছে এরকম যে 3-কে কি করলেন, 4-কে নিচে পাঠাই দিলেন, 3-কে উপরে উঠাই দিলেন। হ্যাঁ এটা একটা প্রসেস হইতে পারে, বাট এটা কোনো প্রসেস না। হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। 1 নম্বর প্রসেসে যেতে হবে। 1 নম্বর প্রসেস হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, এটার নাম হচ্ছে জে ইন্ডেক্স। কি ইন্ডেক্স? জেড ইন্ডেক্স আর কি। তো জে ইন্ডেক্স বা হচ্ছে জেড ইন্ডেক্স যেটাই বলে। তো এখন দেখেন আপনি ধরেন 1, 2 নম্বরটা তো সবার নিচে আছে ঠিক না, তা আমি এখানে এলিমেন্ট আছে কয়টা বলেন তো, 2, 3, 4-এর মধ্যে? তিনটা। হ্যাঁ তা আপনি সবচেয়ে বেশি যার ইন্ডেক্স বেশি দিবেন সে উপরে চলে আসবে, বুঝে গেছে? এলিমেন্ট আছে কয়টা, তিনটা। এখন যার যে ইন্ডেক্স বেশি দিবেন সে কোথায় থাকবে, টপে থাকবে। ধরেন আমি এই যে এটার ইন্ডেক্স দিলাম 9, দিয়ে যদি রিলোড দিই এখানে 2 সবার উপরে উঠে গেছে না। এখন দেখেন 3 তো নিচে পড়ে গেছে, এখন 3-এর যে ইন্ডেক্স যদি আরো বাড়ায় দেন, ধরেন 3-এর যে ইন্ডেক্স দিলেন 10, দেখেন 3 উপরে উঠছে। এখন চিন্তা করলাম যে না 4 নিচে পড়ে গেছে, 4-কে উপরে তুলে দিই। 4-এর যে ইন্ডেক্স দিলেন হচ্ছে 11, মানে 9-10-11 নিতে হবে এমন না, মানে সংখ্যাটা হচ্ছে কি যার যে ইন্ডেক্স বেশি তার পজিশন কোথায়, উপরে। হ্যাঁ সে হচ্ছে কি টপে চলে আসবে। ওকে এখন এটাকে যদি দেন আপনি 101 বানায় দেন, তখন হচ্ছে কি 3 নম্বরটা উপরে চলে আসবে। তো এইভাবে হচ্ছে কি পজিশনের এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো পজিশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি একটা প্যারেন্ট সিলেক্ট করতে হবে যে কার সাপেক্ষে আপনি এলিমেন্টগুলোকে কি করতে চান, মুভ করতে চান। দেন হচ্ছে কি কোন দিক থেকে মুভ করতে চান, টপ থেকে নাকি বটম থেকে, অথবা লেফট থেকে নাকি রাইট থেকে, মনে থাকবে? আচ্ছা মানে একসাথে দুইটা ইউজ করা যাবে না, টপ বটম ইউজ করা যাবে না আবার লেফট রাইট ইউজ করা যাবে না। আচ্ছা ওইটা হচ্ছে আপনি জাস্ট যত পিক্সেল আপনার সরানোর দরকার তত পিক্সেলে কি করবেন আপনি লেফট রাইট করে দিবেন। আর আরেকটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি যদি সেন্টারে আনতে চান কোন একটা এলিমেন্টকে ফুল প্যারেন্টের সেন্টারে, তাহলে হচ্ছে কি লেফট থেকে 50%, টপ থেকে 50%। আরেকটা হচ্ছে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50%, আর স্পেস দিয়ে হচ্ছে কি ট্রান্সলেট ওয়াই -50%। তো ট্রান্সলেটের কাজ কি, ট্রান্সলেটের কাজ হচ্ছে এলিমেন্টের যে উইথ আছে সে উইথ থেকে 50%, মানে যত পার্সেন্ট দিবেন তত পার্সেন্ট পিছনে চলে আসে, আর পিক্সেল দিলে পিক্সেলও কি করবে চলে আসবে। যেমন হচ্ছে আপনি 50% না দিয়ে যদি ইউজ করতেন আমাদের উইথ কত ছিল, 150 পিক্সেল না, যদি অর্ধেক ইউজ করতেন মিনস হচ্ছে কত আসে 75 পিক্সেল নাকি, তখন দেখবেন হচ্ছে কি সেটা এই এই পজিশনে এই পাশে চলে আসতো, ঠিক আছে? এরপর আরেকটা শিখছি হচ্ছে কি বাকি এলিমেন্টগুলোর জন্য। তো বাকি এলিমেন্টগুলোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, ওকে তাহলে বাকি এলিমেন্টগুলোর ক্ষেত্রে যেটা শিখলাম, ধরেন হচ্ছে 3টা এলিমেন্ট একটার উপরে একটা আছে, তাহলে কার প্রায়োরিটি বেশি, যে সবার শেষের এলিমেন্ট, যে সবার শেষের এলিমেন্ট আর কি। হ্যাঁ তো আমরা যদি এই প্রায়োরিটিটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি ইউজ করতে হয়, আমাদের জি ইন্ডেক্স ইউজ করতে হয়। ওকে তো জি ইন্ডেক্স কীভাবে কাজ করে, ওই ওই যে 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 এলিমেন্টগুলো একটার উপর একটা আছে, তো সেক্ষেত্রে কী করতে পারি আমরা যার নাম্বার বেশি দিব সে কী হবে টপে চলে আসবে। ওকে আচ্ছা তাহলে বেশি কিছু দেখাবো না, এই কয়েকটা জিনিসই দেখবো, বাট এখন যে কাজটা করবেন এই মেথডটা কাজে লাগায় ফটো গ্যালারি দিবেন। ওকে ফটো গ্যালারি, ফটো গ্যালারি না ফটো ফ্রেম লেখেন। ফটো ফ্রেম লিখলে ইমেজে যাচ্ছি আমি, দেখেন এই ইমেজটা যখন তৈরি করবেন মানে প্রথমে তো পজিশন দিয়ে দিয়ে বসাবেন। হ্যাঁ পজিশন দেওয়ার পরে আপনি ফার্স্টে যেটা করবেন সবগুলো ইমেজের মধ্যে 1-2 করে বসায় দিবেন, হ্যাঁ ডিভগুলোর মধ্যে, তাহলে আপনার জন্য সহজ হবে যে আসলে 1 নম্বর ডিভ কোথায় আছে, 2 নম্বর ডিভ কোথায় আছে, সবগুলোকে এইভাবে বসাইলেন। বসানোর পরে, বসানোর পর কী করবেন, এখন সবার শেষে হচ্ছে নাম্বারগুলো তুলে দিয়ে একটা করে ব্যাকগ্রাউন্ড মানে
একটা ইমেজ বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, যখন ইমেজ বসাবেন সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, তখন আমি বলে দেবো নি ইমেজগুলো ফিট করবেন কিভাবে। ওকে, তো হোমওয়ার্ক এটাই থাকবে, এটা সন্ধ্যার মধ্যে আমাকে বানায় জমা দিবেন। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।